ব্রোশিওরটা বা লিফলেটের মধ্যে কি দিব? মনে করেন এই মুহূর্তে আমরা এক কালারের একটা ব্রোশিওর করব, ওয়ান কালার। সবাই শুনতে পাচ্ছেন? ওয়ান কালার একটা ব্রোশিওর করব। ব্রোশিওরটা কি হতে পারে সবার আগে আমাদের সেটা প্ল্যান করতে হবে। আন্দাজে যা ইচ্ছা তাই করতে গেলে আমাদের আসলে ব্রোশিওর করা সম্ভব হয়। তো ধরে নেই যে আপনারা এই মুহূর্তে একটা জব সার্কুলার দিবেন। আপনারা একটা কোম্পানিতে জব করতেছেন, আপনাদেরকে বলা হলো যে আমাদের কোম্পানির পক্ষ হয়ে আপনারা একটা জব সার্কুলার দেন, যে আমাদের দুইজন গ্রাফিক ডিজাইনার দরকার হবে আর দুইজন প্রোগ্রামার দরকার হবে। তো এটাকে যদি আপনারা নোটিশ আকারে ছোট করে ব্রোশিওর আকারে দিতে চান তাহলে একটা ডিজাইন করে দেওয়া যেতে পারে, তাই না? এইটুকু আপনারা কিভাবে ডিজাইন করবেন, প্রথমে আমাদেরকে ইনফরমেশনটা লিখে নিতে হবে। ইনফরমেশনটা লিখে নেওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ইনফরমেশনটা লিখে নেওয়ার পরে সেটাকে আমরা বিভিন্নভাবে প্লেস করব।
মূল লেখাটুকু লিখে ফেলছি, এখন আর লেখা নাই, এখন আমরা ডিজাইন করবো। মূল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে ব্রোশারটা ডিজাইন করবো, ডিজাইন কেন করবো, ইনফরমেশনটাকে হাইলাইট করার জন্য, ইনফরমেশনটাকে উপস্থাপন করার জন্য। তো আমরা এখন এই পুরো 7.5x7.10 একটা সাইজের এই অংশটাকে আমরা দেখলাম যে এখানে ক্যারিয়ার অপরচুনিটিকে হাইলাইট করতে হবে, কারণ এই পুরো পেপারটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি রিলেটেড, তাই না? তার মানে এইটাকে এখন এখন হাইলাইট করতে হবে। এটাকে হাইলাইট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন রকমের ফন্টের স্টাইল এখান থেকে চেঞ্জ করে দেখতে হবে যে আমার কোন ফন্টের স্টাইলটা দিলে এখানে দেখতে ভালো লাগবে বা অ্যাট্রাকটিভ হবে। এখন এই জায়গাটাতে আপনি এটাকে হাইলাইট করবেন, লিখলেন, বড় করলেন, ফন্টের স্টাইল চেঞ্জ করে দিলেন, এখন আপনি এটাকে হাইলাইট করে দিবেন। কিভাবে? অনেক রকম ভাবে করা যায়। আমরা প্রথমে এইখানে নতুন করে এই লেভেল বরাবর এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই লেভেল বরাবর এটাকে টোটালি সলিড করে দিতে পারি। সলিড কালার, সলিড কালারটাকে আমরা ইচ্ছা করলে কালারও করতে পারি, এবং এই কালারটাকে পেছনে নিয়ে যেতে হবে, লেখাটাকে সামনে নিয়ে আসতে হবে, কারণ লেখাটা পেছনে পড়ে গেছে। আমরা জানি এটাকে কিভাবে করতে হয়, জানি না, আপনারা তো শিখেছিলেন, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেটের শুরু যেটা, এটা দিলে এই লেয়ারটা পিছনে চলে যাবে আর উপরে সামনে চলে আসবে। এখন এটা সাদা দেখাচ্ছে কেন? তার কারণ এইটার পরে আবার এই যে এখানে যে একটা লেখা আছে, এই যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডটার ব্যাকগ্রাউন্ড কি সাদা, তাই এই সাদা দেখে ওই পেছনেটা দেখাচ্ছে না। এখন এই সাদা আর্টবোর্ডটাকে যদি আমরা ব্ল্যাঙ্ক করে দিই তাহলে পেছনের কালারটা দেখাচ্ছে। তার মানে এখন এই যে চারদিকের বড় আর্টবোর্ডটা 7 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এইটার ব্যাকগ্রাউন্ডটা সাদাকে আমরা অমিট করে দিলাম, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে নীল, বাট লাইন কালার কি কালো, উপরেটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে নীল আর লাইন কালার কালো। লাইন কালারটাকে আমরা এখান থেকে স্ট্রোক কালার থেকে একটু বড় করে দিই, স্ট্রোক কালারটাকে আমরা অন্য একটা কালার অ্যাপ্লাই করে দিতে পারি, সুবিধা হচ্ছে। এখন দেখেন এই লেখাটাকে আমরা কি করলাম, ফন্ট যে কালার এটা ফন্ট কালারটাকে আমরা এখান থেকে সাদা করে দিলাম, পুরো লেখার মধ্যে ক্যারিয়ার অপরচুনিটি অংশটাকে হাইলাইটেড করব, আমরা এটাকে বড় করে দিতে পারি হাইলাইট করার জন্য। ক্লিয়ার? এটা এভাবে করতে পারেন, একেবারে নর্মাল ব্যাপার। আপনি চাইলে এখানে এটাকে আরেকটু ডেকোরেশন করি, আমি ডেকোরেশনগুলো আরো দেখাচ্ছি। এই অংশটুকুকে হাইলাইট করার জন্য এটার ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন, স্টাইলের মধ্যে নিয়ে আসতে পারেন। নেটসফটের এই লোগোটাকে আমরা যেহেতু কোম্পানির কেউ তো হাইলাইট করবে যে কোন কোম্পানিতে, এই জন্য এটাকেও আমরা হাইলাইট করলাম, বড় করলাম। নিচের এই অ্যাড্রেসটাকে আমরা চাইলে এরকম একটা সলিড কালার দিয়ে দিতে পারি, এটাকে ক্লিক করলাম, অল্টার শিফট চেপে নিচে নিয়ে আসলাম, এটাতে আরেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমরা এই লেখাটাকে সাদা করে দিলাম এখান থেকে। এইটুকু থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে বোঝার জন্য? নাকি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? ব্রোশিওরের ডিজাইনের এই পার্টে আমরা এখন পর্যন্ত কোনো রকম সিরিয়াস কোনো ডিজাইন করি নাই, কিন্তু এই যে যতটুকু করলাম এটুকু প্রফেশনাল ডিজাইন হয়ে গেছে। আপনারা চাইলে এটাতেও প্রিন্ট করতে পারেন। আমি ক্লাসের শুরুর দিকে বেশ কয়েকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমরা ডিজাইন করার সময় বেশ কয়েকটা জিনিস খেয়াল রাখি। মনে করেন এই জিনিসটা আপনার, আপনি চাচ্ছেন এই মুহূর্তে কম খরচ করতে, তাহলে কি করবেন? ওয়ান কালার করবেন, রাইট? এক কালারে ছাপানো, দুই কালারে ছাপানো তো অনেক খরচ বেশি হবে, তিন কালারে ছাপানো আরো বেশি খরচ। এখানে আলটিমেটলি কতগুলো কালার হচ্ছে দেখেন, এইটা একটা কালার, এটা একটা কালার, ব্ল্যাক একটা কালার, এখানে একটা কালারের কম্বিনেশন দেখাচ্ছে। এখন এই যে কালারটা হলো, এই কালারটা কয় কালার?
নেক্সট ক্লাসে আমরা এই কালারের কম্বিনেশনের উপরে দেখবো। আজকে একটা ধারণা নিব এবং আজকে ব্রোশিওরটাই দেখবো। তো এখন এটাকে যদি আমরা ওয়ান কালার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? মনে করেন আমরা কম খরচে করবো, তাহলে ওয়ান কালার করতে চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে ধরে কালো করে দিতে হবে। ছাপানোর সময় আপনারা যদি যে ছাপাবে তাকে যদি বলেন যে আমি এটাকে লাল কালি দিয়ে ছাপাতে চাই, কালো প্রিন্ট করতে হবে, কারণ আপনি যদি পজিটিভ বের করতে চান বা প্লেট করতে চান তখন আপনাকে কালো করে ডিজাইন দিয়ে আসতে হবে, ডিজাইনটা কালো দিয়ে ড্রয়িং করতে হবে, তাহলে 100% প্রিন্ট হবে না প্লেটে। প্লেটে প্রিন্ট হওয়ার পরে আপনি ছাপানোর সময় কি কালার ব্যবহার করবেন, দ্যাটস আপ টু দ্য প্রিন্ট অপারেটর। প্রিন্ট অপারেটর ছাপানোর সময় যে কালিটা দিবে সেই কালিটা যদি হলুদ কালার দেয় ছাপা হবে হলুদ কালার, কিন্তু আপনাকে প্লেট বানাইতে হবে ব্ল্যাক কালার দিয়ে এক্সপোজ করে। আমার কথা বুঝতে পেরেছেন? ব্ল্যাক কালার দিয়ে এক্সপোজ করে প্লেটটা বানালে প্লেটটা ফ্রেশ হবে, কিন্তু প্লেট হওয়ার পর প্লেট কিন্তু ছাপাচ্ছে না, প্লেটটা কালি নিয়ে একবার লাগবে, ছাপা দিবে, আবার ঘুরে যাবে, আবার কালি নিবে, আবার ছাপা দিবে, আবার ঘুরে আবার কালি নিবে, আবার ছাপা দিবে। এই প্লেটটাতে, এই প্লেটটা বানানোর জন্য ব্ল্যাক কালার দিয়ে আপনাকে ডিজাইনটা করতে হবে। আর ছাপানোর সময় যে ছাপা ম্যান, যে ছাপাবে মেশিন ম্যান, তাকে বলতে হবে যে আমি এটা এই কালার দিয়ে ছাপাবো। ক্লিয়ার? এই হচ্ছে ছাপার ম্যাটার। আর এইটাকেও আমরা এখান থেকে সাদা কালো করে দিব টোটালি। যাই হোক, এখন এটাকে সাদা কালো করার পরে আপনাকে বলা হলো যে এটাকে টু কালারে করবেন। লোগোটা যেহেতু দুই কালার আছে, একটা নীল কালার একটা কালো কালার, এখানে নীল কালারটাকে আপনি কনস্ট্যান্ট ধরে নেন, এটা শুধুমাত্র সায়ান কালার। এখন এইটাকে কিভাবে 100% সায়ান কালার করবেন? উইন্ডো কালার প্যালেট, এই কালার প্যালেটে যখন আসবেন এখানে ডাবল ক্লিক করলে এটা যখন এইটুকু থাকবে, এইখানে ডাবল ক্লিক করলে বা এই অ্যারোতে ক্লিক করলে এটা বড় হবে আবার ছোট হবে, এই অবস্থায় CMYK চারটা কালার দেখাচ্ছে। দেখেন এই কালারটা আপনি যখন সিলেক্ট করতেছেন তখন আলটিমেটলি চারটা কালারের অপশনই দেখাচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে, এইটা 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 এই সবগুলোকে সিলেক্ট করে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক সব হোয়াইট করে দিয়ে শুধুমাত্র ব্ল্যাককে জিরো করে দিতে হবে এবং এটাকে অমিট করে দিতে হবে, লাইন কালারটা অমিট করে দিতে হবে। আলটিমেটলি দেখেন এই ব্ল্যাক কালারটা 100% ব্ল্যাক, এই ব্ল্যাক কালারটা 100% ব্ল্যাক, এইটা এইটা 100% ব্ল্যাক। এখন কিন্তু অন্য সব সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো 00 আছে, তাই না? বুঝতে পেরেছেন? সলিড কালারটা ধরলাম, এইটা সলিড কালার, এটার ব্ল্যাক কালারটাকে জিরো করে দিলাম সাদা হয়ে গেল, সায়ান কালারটাকে 100 করে দিলাম সায়ান হয়ে গেল। এই হচ্ছে সায়ান, সায়ান একটা সলিড কালার, কনস্ট্যান্ট কালার। আমার কথা বুঝতে পেরেছেন? সায়ান যে 100 করলাম এটা হচ্ছে কনস্ট্যান্ট কালার, কারণ এটাকে যদি আপনি 50% করে দেন তাও এটা এক কালারই আছে, এটাকে আপনি 10% করে দেন তাও এটা এক কালারই আছে সায়ান কালার, মানে এই এটা এক কালার আর এটা এক কালার। এই সায়ানকে যদি আপনি জিরো করে দিয়ে ব্ল্যাককে 10% করে এটা 10% করেন তারপরেও পুরোটা এক কালারই আছে। তা আমরা কি করলাম, সায়ানকে 0% থেকে 100% যাই করেন না কেন আপনার টিউনিংয়ের উপরে এইটা প্লাস মাইনাস করলেও এটা আরেকটা কালার দাঁড়াবে, কিন্তু সায়ানের সাথে যদি আপনি ম্যাজেন্টা মিক্স করেন আলটিমেটলি এই কালারটা টু কালার হয়ে গেল। এই যেই কালারটা এখন দেখতেছেন এটা এখন ম্যাজেন্টা 0 আছে, সায়ান 100 আছে, তার মানে হচ্ছে এই যেই কালারটা আমরা সিলেক্ট করেছি সায়ান কালার, এই কালারটা হচ্ছে একটা কালার 100, বাকি সবগুলো কি 0। এখন কোনো কারণে ম্যাজেন্টা যদি 5% মিক্স করেন হালকা একটু ডার্ক হবে, এবং এইটার কারণেই এটা এখন দুই কালার হয়ে গেল। এই কালারটা এখন কয় কালার কিভাবে বুঝলেন? সায়ান কত পার্সেন্ট, ম্যাজেন্টা কত পার্সেন্ট? এইভাবে করে আমাকে বুঝতে হয় যে এটা আসলে এক কালার না দুই কালার। প্রত্যেকটা কালার বুঝতে হলে ওই কালারটাতে ক্লিক করার পরে আপনার এই টিউনিংয়ের মধ্যে দেখতে হবে যে এখানে দুইটা কালার ধরছে কিনা, কয়টা কালারের লিভার আপ ডাউন আছে। আমার কথা বুঝতে পেরেছেন? এই লিভারের উপর ডিপেন্ড করবে আপনার ডিজাইনটা, ড্রয়িংটা কয় কালারের। এখন আমি এটাকে যদি এই 100% করে দিই তাও এটা দুই কালারের, এটাকে যদি 1% করে দিই তারপরেও দুইটা কালারের, এটা কিন্তু একেবারে সায়ান কালারই দেখাচ্ছে। 1% ম্যাজেন্টা থাকার কারণে এখন টু কালারের। আমার কথাটা বোঝা গেল? এইভাবে করে আমরা
ডিজাইনের কনফিগারেশন চেঞ্জ করি, যে এটা ওয়ান কালার হবে না টু কালার হবে। এখন আপনি নিচে একটা কাজ করলেন, ম্যাজেন্ডা দিলেন, নিচে এই কালারটা দিলেন ম্যাজেন্ডা, এই কালারটা দিলেন সায়ান, তাহলে পুরো ডিজাইনটা এখন কয় কালার আছে? না, সায়ান, ম্যাজেন্ডা, ব্ল্যাক, তিন কালার। বুঝতে পেরেছেন? এইভাবে বুঝতে হবে। তার মানে এখানে হচ্ছে 100 সায়ান, এখানে 100 ম্যাজেন্ডা, এখানে তো সায়ান ম্যাজেন্ডা মিক্স, আর এটা পুরোটা ব্ল্যাক, তাহলে তিন কালার আছে। কোনো কারণে এইখানে আপনি যদি 1% ইয়েলো দেন বা 2% ইয়েলো অ্যাড করেন ব্ল্যাকের সাথে, 2% ইয়েলো আছে, মনে করেন এটাতে 2% ইয়েলো আছে, এখন আলটিমেটলি এখন এটা ফোর কালার, পুরোটাই ফোর কালার, বোঝা যাচ্ছে কিন্তু তিন কালার, কিন্তু এটা এখন ফোর কালার হয়ে গেছে। কীভাবে? কারণ পুরো ডিজাইনটার মধ্যে সায়ান আছে, ম্যাজেন্ডা আছে, ইয়েলো আছে, ব্ল্যাকও আছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি নেক্সট ক্লাসে এটার উপর আপনাদেরকে একটা ডিজাইন আমি করেই নিয়ে আসবো, সেই ডিজাইনটা থেকে আপনাদের কালার কম্বিনেশন আরও ভালো করে ব্যাখ্যা করে বোঝাবো। আজকে আমরা এটার ডিজাইনটা দেখি। দেখেন এইখানে আমরা কি করলাম, কালার আপডেট করলাম। কালার আপডেট করা দুটো কোনো ম্যাটার না, আপনারা তো জানেন আপনাদের পক্ষে সম্ভব কালার বিভিন্নভাবে অ্যাপ্লাই করা, অর্থাৎ আপনারা ফোর কালার ডিজাইন করতে পারেন। এখন আমি টু কালার ডিজাইন করে দেখাবো, জাস্ট দুই কালারের মধ্যে ডিজাইন। এটা সায়ান আর ব্ল্যাকের মধ্যে আছে, তার মানে আমরা এখানে ম্যাজেন্টা রাখবো না, কি রাখবো? সায়ান এবং ব্ল্যাক। এখানে কি আসছে কালারটা? এখানে টু কালার, কিসে কিসে? সায়ান এবং ব্ল্যাকে। এখানে কি আছে? কালো। তাহলে আমরা এখানে ব্ল্যাক একটু বাড়াই দিলাম, সায়ান একটু কমাই দিলাম, দেখেন চেঞ্জ হয়েছে, ব্ল্যাক কমাই দিলাম, সায়ান বাড়াই দিলাম, চেঞ্জ হয়েছে, হয়ে গেছে। আলটিমেটলি মনে করেন এটা যদি না থাকে, আমরা এইটাই করলাম, এই অংশটুকু করলাম এখানে, এই অংশটুকু করলাম এখানে, তা আমরা এইটাকে ব্ল্যাকটাকে বাদ দিয়ে দিলাম, যে আমরা ব্ল্যাক রাখবো না। তাহলে ব্ল্যাক যদি না রাখি, সব সায়ান করে ফেললাম। আসলে এখন কয় কালার আছে? ওয়ান কালার। এটা 100, এটা 100, এটা 100, এটা এটাও 100, সব সায়ান, ম্যাজেন্ডা নাই কোথাও। দেখেন পুরোটা সিলেক্ট করে ধরেন, ব্ল্যাক তো ধরি নেই, ব্ল্যাক সব কমিট করে দিয়েছি। ব্ল্যাক সম্পূর্ণ অমিট করে দিয়েছি, এখন এক কালারের ডিজাইন করা আছে। আপনি এখন নিচের এইটার সাথে হালকা ম্যাজেন্ডা অ্যাড করলেন, নিচের এইটার সাথে, এবং সায়ানকে কমাই দিলাম, আলটিমেটলি কয় কালার হচ্ছে? দুই কালার। আপনি মনে করেন এটাকে 100% ম্যাজেন্ডা দিলেন, সায়ান কমাই দিলেন, দুই কালার হয়েছে। এখন এই জায়গাটার মধ্যে আপনি ম্যাজেন্ডা একটু কমাই দেন, সায়ান একটু বাড়ালেন, এখন কয়টা কালার মনে হচ্ছে? তিনটা কালার মনে হচ্ছে না, কিন্তু আছে কয় কালার? কারণ এইখানে আমি সায়ান এবং ম্যাজেন্ডা মিক্স করছি, আর কোনো কালার অ্যাপ্লাই করিনি। এইটা কয় কালার মনে হচ্ছে? দেখলে মনে হবে চার কালার, আসলে কয় কালার? দুই কালার, কারণ আমি এইখানে পার্পেল কালারটা করছি শুধুমাত্র সায়ান এবং ম্যাজেন্ডা দিয়ে। আমার কথা কি বোঝা গেল? আলটিমেটলি দেখে কিন্তু মনে হচ্ছে অনেক কালার, অনেক কালার মনে হচ্ছে, কিন্তু আসলে কি অনেক কালার? অনেক কালার না, কি করেছি? শুধুমাত্র সায়ান এবং ম্যাজেন্ডার মধ্যে আছি, এখন পর্যন্ত আমি অন্য কোথাও যাইনি। এইটাকে আমি একটু ডার্ক করে দিলাম, 100 সায়ান 100 ম্যাজেন্ডা, মনে হচ্ছে না ফোর কালার? চোখে দেখলে সবাই মনে করবে এটা ফোর কালার। ম্যাটারটা হচ্ছে এখানে, আমরা যে প্রিন্টিং এর ডিজাইনগুলো করি, আমাদের অনেক সময় দেখা যায় কম্পিটিশনের কারণে একজনকে বললাম, আচ্ছা ঠিক আছে আমি অর্ডার নিচ্ছি, অ্যাটলিস্ট 4000 টাকা কম দিলাম, কিন্তু হিসাবে দেখা যায় 4000 টাকার খরচ বেশি আছে। কেন? কারণ আমি ডিজাইন করার সময়ই অ্যাটলিস্ট দুই কালার বাদ দিয়ে ডিজাইন করছি, ক্লায়েন্ট পছন্দ করছে। আমার কথা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো না বুঝলে তখন আপনি ওইভাবে করে কনজিউম করতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, আমরা সব কিছুতে মনে করি যে এই মুহূর্তে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা কনফিগারেশন দেখলাম, যে আমরা কীভাবে কনফিগার করব। এখন আসি পেছনের ব্যাকগ্রাউন্ড বা সরাসরি একেবারে লিফলেটের রিয়েল ডিজাইন, যেটাতে ক্রিয়েটিভ ডিজাইন আছে। এখানে তো আমরা দিলাম সলিড কালার, একটা জাস্ট স্কোয়ার করে নিয়ে আসছি, এই জায়গাটার মধ্যে একটা ডিজাইন করে দিতে হবে। কীরকম ডিজাইন এখন আপনারাই বলবেন, কীরকম ডিজাইন করলে ভালো হয়? এই ক্যারিয়ার অপরচুনিটিটা দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা নমুনা দিচ্ছি। মনে করেন ক্যারিয়ার অপরচুনিটি এইটা এরকম না করে আমরা এখানে
ডিলিট করে দিলাম। এটার উপরে একটা দেখাই, এটাকে এখানে আমরা সায়ান করলাম, হান্ড্রেড সায়ান, হান্ড্রেড সায়ান করে এটাকে একটু ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। দেখেন ট্রান্সপারেন্ট করে দিচ্ছি 40%। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সপারেন্ট করে দিলাম অপাসিটি কমায় দিয়ে। এটাকে কপি করলাম, সেম জায়গায় পেস্ট করলাম এবং এটাকে চারদিক থেকে দুই পাশ থেকে কমায় দিলাম। আবার কপি করলাম, সেম জায়গায় পেস্ট করলাম, দুই পাশ থেকে কমায় দিলাম, এই পাশ থেকে একটু কমায় বেশি নিয়ে আসলাম। কপি করলাম, পেস্ট করলাম, সেম জায়গায় কপি করলাম, পেস্ট করলাম, সেম জায়গায়। মোটামুটি পেছনে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, তাই না? কিছু কি করছি আসলে, দিস ইজ ক্রিয়েটিভিটি। আপনি একটা ইলিউশন তৈরি করলেন, চোখের ইলিউশন, চোখে মনে হচ্ছে কি জানি একটা এখানে আছে। অপাসিটি কমাই দেওয়ার কারণে কালার কিন্তু তাই ওইটাই আছে। 100% সায়ান ব্যবহার করেছি, 38% অপাসিটি কমাই দিছি, জাস্ট একটার উপরে আর একই কালার আরেক কালার উপর যদি অপাসিটি অনুযায়ী পড়ে, একটা পলিথিনের উপর আরেকটা পলিথিন পড়লে কি হবে, পেছনটা একটু হালকা হয়ে যাবে, তার উপর আরেকটা পড়লে কি হবে, আর একটু হালকা হয়ে যাবে। এই কাজটা করছি এখন, জাস্ট এখানে লজিক আর কিছু নেই, তাই না? ইলিউশন তৈরি করেছি। একইভাবে এটাকে রেখে দিলাম আমরা, এটা বাদ দিয়ে মনে করেন যে এইখানে এরকম একটা ব্যাপার, এই রাউন্ড রেকট্যাঙ্গেল, রাউন্ড রেকট্যাঙ্গেল টুলটা এখানে ব্যবহার করলাম এবং প্লাস চেপে ধরে এখানে একটু বাঁকা করে দিলাম। এখানে একটু বাঁকা হলো, তাই না? এই ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এই অংশটুকু ডিলিট করে দিলাম। আমরা এটা এই ক্লাসটা আগে করেছি, তাই না? একটা বাহু, ইলাস্ট্রেটরের একটা বাহু ডিলিট করে দেওয়া যায়, ডাইরেক্ট এই বাহুটা ডিলিট করে দেওয়া যায়। আবার ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে এই অংশটুকুকে রাইট বাটন ক্লিক করে জয়েন্ট করে দিলাম। এটা এই বাহুটা এখন জয়েন্ট না, দেখেন এখানে জয়েন্ট আছে কিন্তু এখানে জয়েন্ট নাই, জয়েন্ট করে দিলাম, জয়েন্ট হয়ে গেল। এটাকে এখন একটু ছোটো করে নিয়ে আসলাম, ডাইরেক্ট সিলেকশন নিয়ে এসে এটাকে পেছনে ছেড়ে দিলাম, পেছনে। আলটিমেটলি এখানে দেখেন ওই আগেরটা চাইতে এখন কিন্তু একটা ভিন্ন আঙ্গিকের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, তাই না? এখানে একটা শেপ তৈরি হয়েছে। একইভাবে ওই আগেরটা যেমন কপি পেস্ট করেছিলাম, এটাও কপি করেন, সেম জায়গায় পেস্ট করেন, একটু বড় করে দেন, পেছনে পাঠায় দেন এবং এটাকে একটু ডার্ক করে দেন, উপরেরটাকে লাইট করে দেন। বুঝতে পেরেছেন? উপরেরটা লাইট করলাম, নিচেরটা ডার্ক করলাম, একটা শেড তৈরি হয়েছে, তাই না? শেড তৈরি হয়েছে এখানে একটা, হ্যাঁ, কোনো কালার অ্যাপ্লাই করা না কারণে। এখানে আবার উপরেটা যদি ডার্ক করে দিই, নিচেরটা যদি আমি হালকা করে দিই, হালকাটা শেড তৈরি হয়েছে। আবার কপি করলাম, আবার পেস্ট করলাম, একটু বড় করে দিলাম এবং পেছনে পাঠাই দিলাম, এটাকে আর একটু হালকা করে দিলাম। কি হয়েছে? কিছুই হয়নি, কিছুই কাজ করিনি, বাট একটা ইলিউশন তৈরি করছে। এখানে একটা ইফেক্ট মনে হচ্ছে, যেখানে একটা ইফেক্ট দেওয়া হয়েছে যে কখন ডার্ক থেকে আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে, তাই না? কারণ আপনাকে এই প্রিন্টিং এর উপরে আমরা একটা ক্লাস নিব, আমি একটা প্লেট নিয়ে আসবো আপনাদের জন্য, যে প্রিন্টিং এ আসলে কি হয়, ফোর কালারে যখন প্রিন্ট হয়, আমরা যখন পজিটিভ করি, তখন এই যে দুইটা কালার যখন নিলেন, আপনি যখন 100% সায়ান দিলেন, তখন সায়ানের প্লেটটাতে ডট থাকে 100, আর যেটার মধ্যে ম্যাজেন্ডা 2%, সেটার মধ্যে যতটুকু ম্যাজেন্ডা ওইটুকু ম্যাজেন্ডা ডট থাকবে 2%, ম্যাজেন্ডার ডট। বুঝতে পেরেছেন? পিক্সেল পড়াইছি না আপনাদেরকে, ফোটা ফোটা থাকে। এখন যখন সায়ান প্রিন্ট হবে, তখন 100% সায়ান কালার নিয়ে সে ছাপা দিবে, সায়ান কালার নিয়ে ছাপাটা পেস্ট করে দিবে। কিন্তু যখন ম্যাজেন্ডা প্রিন্ট করবেন, ম্যাজেন্ডার 100% কালার সে নেবে না, যে যেই কয়টা ডট থাকবে, অর্থাৎ যত পার্সেন্ট ডট থাকবে তত পার্সেন্ট হালকা করে কালার নিয়ে, তত পার্সেন্টের মধ্যে কালারটা থাকবে, ওইটুকু যখন হালকা করে লাগায় তখন তো হালকা ছাপা হবে। আলটিমেটলি 100 কালার, 1000 কালার হতে পারে,
আপনারা কখনো আঁকাআঁকি করেছেন জল রং নিয়ে, তেল রং নিয়ে? যদি এটা বুঝতে চান তাহলে আঁকাআঁকি করতে হবে। অর্থাৎ আপনি মনে করেন সায়ান কালার, ম্যাজেন্টা কালার, ইয়েলো কালার, ব্ল্যাক কালার নিয়েছেন একটা ব্রাশ দিয়ে। এখন আপনি ইয়েলো কালারটা নিয়ে পানি দিয়ে যখন এটা ব্রাশ করবেন তখন দেখবেন ইয়েলো কালার হয়েছে, কিন্তু ইয়েলো কালারের সাথে আপনি যদি গ্রিন কালার অ্যাড করেন তখন কি কালার হয়ে যাবে বলুন তো? গ্রিনই হবে। বাট ইয়েলো গ্রিনের সাথে আর যদি রেড অ্যাপ্লাই করেন ব্ল্যাক হয়ে যাবে। গ্রিন আর রেড সবসময় হচ্ছে কমপ্লেক্স কালার, দুইটা একসাথে অ্যাড করলে দেখবেন যে কালার আর গ্রিনও নাই রেডও নাই ব্ল্যাক হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে কিভাবে হয়েছে। আপনি গ্রিন টুকুকে আলাদা করে ফেলতে পারলে আর রেড টুকুকে আলাদা করতে পারলে আবার গ্রিন আবার রেড ঠিক থাকবে, কিন্তু দুইটা কালার একসাথে মানুষের চোখের মধ্যে ব্ল্যাক আকার ধারণ করে। কালার কিন্তু দুইটা, গ্রিন এবং রেড, কিন্তু আপনাকে আউটপুট দিচ্ছে কিসে? ব্ল্যাকে। আচ্ছা, এটা আমি কালকের ক্লাসে আপনাদেরকে নেক্সট ক্লাসে কালারের ব্যাপারটা বুঝিয়ে দিব, তখন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনাদের কিছু কিছু কোশ্চেন আছে যে আমি 20টা কালার আউটপুট দিলাম, এখানে 4টা কালারে কিভাবে প্রিন্ট হবে 20টা কালার, তাই না? কোশ্চেনটা তো তাই যে আমি এখানে যে এতগুলো কালার করলাম, সবুজ, নীল, লাল, হলুদ, গোলাপি, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাকের মাধ্যমে কীভাবে প্রিন্ট হবে, 4টা কালার আউটপুটটা কীভাবে আসবে। আপনাদেরকে আউটপুটের একটা ক্লাস নিয়ে দিব, সেটাতে সলভ হয়ে যাবে এটা, ঠিক আছে? এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন? ডিজাইনের যে বিভিন্ন রকমের সেকশনগুলোর ক্রিয়েশন। এখন দেখেন আমরা এটা তৈরি করলাম, আমি দুইটা অপশন দেখাইলাম আপনাদেরকে, এটা তৈরি করলাম, আমি এটা বাদ দিলাম, মনে করেন যে এই অংশটুকু আমরা এখানে রাখলাম না, উঠাই দিলাম। এখানে আমরা ইলিপস দিলাম, ইলিপস গোল করে ইলিপস, এটাকে 100 সাইন করে দিলাম। ইলিপসের ঠিক একই অবস্থা, আপনি ইলিপস করলেন, এখান থেকে রেক্টাঙ্গেল একটা নিলেন অথবা পেন টুল দিয়ে এই অংশ আর এই অংশ সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই অংশটুকু ডিলিট করে দিলেন, এটা এই অংশটুকুর মধ্যে ফিক্সড হল। কপি করলেন, পেস্ট করলেন, একটু বাড়ায় নিলেন এবং লাইট করে দিয়ে পেছনে চাপাই দিলেন। আবার এটাকেও কপি করলেন, পেস্ট করলেন, একটু বড় করে দিয়ে পেছনে চাপাই দিলেন, একেবারে পেছনে, এবং সেটাকে আরেকটু লাইট করে দিলেন, একই রকম ইফেক্ট তৈরি হয়েছে। তিনটাই কিন্তু আলাদা আলাদা ব্যাপার, আপনি হাইলাইট করার জন্য আলাদা আলাদা এরকম সেকশন ব্যবহার করতে পারেন, সেটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং আপনি যেই জিনিসটা ব্যবহার করতেছেন, যে ডিজাইনটা করতেছেন সেই ডিজাইনের সাথে এটা যায়। বুঝতে পেরেছেন কিভাবে হাইলাইটেড অপশনগুলো তৈরি করতে হয় সেকশনগুলো? মনে করেন যে আমি এইটাকেও সাইডে রাখলাম, এগুলো খুব কমন। এখন একটু আনকমনভাবে যেটা দেখাই, যেটা আপনাকে বানাইতে হতে পারে, একটা পেন টুল নিলাম, এখান থেকে আমরা এই পর্যন্ত এসে এখানে একটা গোল অংশ তৈরি করলাম, এটা আমাদের তৈরি করা, এটা এরকম পাওয়া যায় না। এটা তৈরি করে নিয়ে এটাকে ঠিক সেমভাবে কপি করলাম, পেস্ট করলাম, বড় করে দিতে পারি, কালারটাকে কমাই দিই, পেছনে চাপাই দিই, কপি পেস্ট, বড় করে দিই, পেছনে চাপাই দিই, কালারটাকে কমাই দিই, একটা, দুইটা, তিনটা, আলটিমেটলি
ডিজাইনটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে, শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড অথবা সেকশন অ্যাপ্লাই করার কারণে, তাই না? লিফলেটকে বিভিন্নভাবে ক্রিয়েটিভ করা যায়, কিন্তু এই বিষয়গুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন, বারবার আপনার মতো করে বিভিন্ন শেপের কাজ না করেন, তাহলে কিন্তু হবে না। যার জন্য আপনাদেরকে বলেছিলাম একটু হাতে করে নিয়েছিলাম, হাতে করলে যেটা হইতো, আমি এখন যে বিষয়গুলো দেখাচ্ছিলাম সেটার বেশ কিছু প্ল্যান আর নতুন করে তৈরি হইতো আপনাদের মধ্যে। এখন দেখেন পেছনের ব্যাকগ্রাউন্ড, এই যে পেছনের যে ব্যাপারটা আছে এটাকে আমরা আনলক করে দিয়ে রেগুলার করে নিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে লাইট করে দিতে পারি, এই ব্যাকগ্রাউন্ডটাকে গ্রেডিয়েন্ট করতে পারি। গ্রেডিয়েন্টের জন্য আপনাকে এখান থেকে আলাদা গ্রেডিয়েন্ট বার নিয়ে আসতে হবে, গ্রেডিয়েন্ট বারের মধ্যে আপনি এখন এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাকে আপনি হালকা সায়ান অ্যাপ্লাই করলেন, আপনি বললেন যে হালকা ম্যাজেন্টা ইউজ করব, আর এইখানে এসে আপনি আবার একইভাবে সায়ান ম্যাজেন্টার মধ্যে হালকা সায়ান ম্যাক্সিমাম ম্যাজেন্টা ব্যবহার করলেন এবং এটাকে 45% করে দিলেন, এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। মাঝখানে আর একটা অংশ দিয়ে সেটাতে আপনারা সাদা কালার ইউজ করলেন, আনডেড আলটিমেটলি দেখেন পুরো ডিজাইনের মধ্যে একটা আলাদা ইফেক্ট তৈরি হয়ে গেছে না, এখানে নীল, এখানে ম্যাজেন্টা, সায়ান ম্যাজেন্টা, মাঝখানে সাদা, ফোর কালার মনে হবে। আপনি যদি আবার চান যে আমি এখানে একটা সাদা দিব, এখানে একটা সাদা দিব, মাঝখানে আর একটা অংশ তৈরি করে এখানে সায়ান ম্যাজেন্টাকে পার্পেলের মতো করে ব্যবহার করব, তাও করতে পারেন। এখানে একটা সাদা কালার, এখানে একটা সাদা কালার, মাঝখানে একটা কালার, বাট মাঝখানের কালারটা হবে সায়ান ম্যাজেন্ডার পার্পেল কালারের অংশ। ক্লিয়ার? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের অংশ আমরা কালারের মধ্যেই কালকে দেখব নেক্সট ক্লাসে। তারপরে এটা দেখাতে চাচ্ছিলাম এই জন্য যে এখানে আমরা বিভিন্নভাবে ডিজাইনের মধ্যে ইলিউশন তৈরি করতে পারি, যে ইলিউশনগুলো একটা ডিজাইনকে চেঞ্জ করে দেয়। আপনি যখন এইরকম টাইপের লেখা, আপনি চিন্তা করলেন এই লেখাটাকে আমি হালকা সায়ান দিই, হালকা সায়ান কালারটা দেখতে ভালো, কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, যার কারণে এখানে আপনাকে 100 সায়ান এবং 100 ম্যাজেন্ডা ব্যবহার করে একটু ডার্ক করে রাখতে হবে। ছোট ছোট লেখা, ছোট ছোট লেখাগুলোকে কী করতে হয়, ডার্ক করতে হয়, আর বড় লেখাগুলোতে একটু লাইট কালার দিই, কিন্তু লাইট কালার দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে একটা ডার্ক কালার দিতে হবে। আর ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক থাকে, ফন্ট কালারে ব্যাকগ্রাউন্ডগুলোকে কী দিতে হবে, লাইট কালার দিতে হবে। বুঝতে পেরেছেন? আমরা নেট থেকে একটা ব্রোশিওর দেখি, ছোট করে স্যাম্পল দেখি। দেখেন এই যে একটা ডিজাইন, খুব সিম্পল ডিজাইন, আপনাদের পক্ষে করা সম্ভব না? এটা করা সম্ভব। আমি এই যে ফ্রন্ট পেজটা করে দিই, ফ্রন্ট পেজ এটা করে দিই, দেখেন সেই ইমেজ করলাম। এইগুলো আপনারা ডাউনলোড করে হুবহু ক্লোন করবেন, ক্লোন করা শিখবো এখন থেকে আমরা। তো সবার আগে আমরা সেভ করি এটা, ওয়ার্ড গ্রাফিক্স এখানে সেভ করলাম। এখানে এটা ওপেন হয়ে গেছে, আমরা এখানে ওপেন করেছি। এটাকে ক্লোন করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে এটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটার সাইজটা নিয়ে নিতে হবে। দেখেন আমি সাইজটা নিলাম এখান থেকে এই পর্যন্ত, সাইজটা নেওয়ার পরে ফোরগ্রাউন্ড কালার অফ করে দিলাম, লাইন কালারটা থাকলো। লাইন কালার থাকার পর আমি এখানে এটাকে জুম জুম করে পেন টুল নিয়ে সব কন্ট্রোলে দিয়ে লক করে দিলাম। এইখান থেকে শুরু করে
এই পর্যন্ত, তাই না? পেন্টুলের কাজ আমি শুধুমাত্র পাত করলাম, আপনারা তো পাত করা শিখেছি, দেখাইছি আপনাদেরকে, জাস্ট এইটুকু পাত করলাম, করে লাইন কালারের জায়গায় ফিল কালার অমিট করে দিলাম, মানে ফিল কালারকে লাইন কালারে ট্রান্সলেট করে দিলাম। ফিল কালারে এসে আমরা শুধুমাত্র এটাকে ওই কালারে অ্যাপ্লাই করে দিলাম, ওখানে যেই কালার ছিল ওই রকম একটা কাছাকাছি কালার। ক্লিয়ার? আমার একটা কাজ হলো। দ্বিতীয় কাজ হচ্ছে আমার এই একটা, এই একটা, এই একটা, তাই না? আমি এই পুরো পেছনে যে এই যে এই যে কালারটা আছে, এই কালারটা, এই কালারটাকে ধরি এখান থেকে শুরু করে পুরাটা এই পেছনের কালার, এটা ছোট, এটা ছোট, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আমরা এখান থেকে ধরলাম, এখানে এসে বাঁকা করে নিলাম, অল্টা চেপে নিচে চলে আসলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে ওই কালারটা আমার হয়ে গেল, তাই না? এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে নিলাম। আবার একইভাবে পেন্টুল ক্লিক করে এখান থেকে এইখানে হালকা একটু বাঁকা করে এদিকে নিয়ে আসলাম, পাতওয়ার্ক। এটা কি কালার ছিল? হালকা সবুজ কালার। আর তারপর আছে এইটা, এখানে একটা, এখানে একটা, এই এটা হচ্ছে ব্লু কালার। আমরা এখন সব শো করলাম, দেখেন এইটা এটা জায়গা চলে আসছে, এইটা এটা জায়গা চলে আসছে, এইটা এটা জায়গা চলে আসছে। এখন পেছনে রয়েছে হচ্ছে ইয়েলো কালারটা। আমরা যে পুরো পুরো একটা বক্স নিয়েছিলাম রেক্ট্যাঙ্গেল, এটাকে আমরা ইয়েলো কালার করে দিই, হালকা ইয়েলো কালার। আলটিমেটলি আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। ক্লোন হয়েছে না? পারবেন না আপনারা? ইজি কিন্তু, টাফ, খুব কি কঠিন? আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি তৈরি করা হয়েছে, এটা হচ্ছে ক্লোনিং। আপনাদের দায়িত্ব হচ্ছে যে আজকের ক্লাস থেকে, এখন থেকে আপনাদের দায়িত্ব হচ্ছে যে যত রকম ডিজাইন, এই টাইপের ডিজাইন আছে নেট থেকে ডাউনলোড করে শুধু এখন থেকে ক্লোন করুন। কমপক্ষে 1000 ডিজাইন ক্লোন করার পর আপনি নিজেকে বুঝতে পারবেন যে এখন মোটামুটি কিছু ক্লায়েন্ট লেভেলের ডিজাইন করতে পারবেন। ক্লোন করা ছাড়া আপনাদের ডিজাইনের কনসেপ্ট তৈরি হবে। একজন ডিজাইনার যে ডিজাইনটা তৈরি করেছে তার তো একটা গবেষণা আছে, সেটা যখন আপনি ক্লোন করতে যাবেন তখন আপনারও অনেক রকম চিন্তা ভাবনা বাড়বে। ক্লিয়ার? তাহলে ক্লোন করতে পারবেন আপনারা। প্রথমটা করেছি, দ্বিতীয়টা দেখেন, আমি এই ইয়েলোটাকে কপি করলাম, পেস্ট করলাম সেম জায়গায়, এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার ব্যাকগ্রাউন্ডটা ইয়েলোর জায়গায় আমি সবুজ করে দিলাম, যে কালারটা ওখানকার কাছাকাছি কালার, এনে সেম জায়গায় বসা দিলাম। ক্লিয়ার? দুইটা কালারই মোটামুটি হয়ে গেছে আমার। এখন হচ্ছে এই পাশেরটা, কপি করলাম, পেস্ট করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, এনে এটাকে পুরো অমিট করে দিলাম, মানে লাইন কালার, লাইন কালারের মধ্যে নিয়ে আসলাম। আবার দেখেন, কপি করলাম, পেস্ট করলাম, এটাকে নিচে নিয়ে আসলাম, কারণ এটা হচ্ছে এতটুকু। এখানে কি করব, এই অংশটা তো ইমেজ, এটা তো ক্লোন করা সম্ভব না, এই ইমেজটাকে আমরা ফটোশপে কেটে এইটুকু ধরে, আপনারা জানেন কিভাবে কাটতে হয়, ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে হয়, এইটুকু ব্যাকগ্রাউন্ড ধরে ফেলে নিয়ে এসে পিএসডিতে সেভ করবেন, পিএসডি ফরম্যাটে এখানে ইম্পোর্ট করবেন, তাহলে এইটার কাজ আপনাদের হাতে। বাকি অংশটুকু আমি দেখা দিচ্ছি, সব পুরো ডিজাইনে কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। দেখেন এখানে দুইটা কাজ, এখানে একটা কাজ হালকা হয়ে আছে, এখানে একটা কাজ গাঢ় হয়ে আছে, আমরা পুরোটাকে একটাই ধরি সলিড কালার, কারণ ট্রান্সপারেন্ট কালার এখানে আমরা ওটা পরে দেখব। সলিড কালার, আবার এখানে, এখানে, এখানে ধরি, এটা পুরোটা একটাই কালার, ইয়েলো কালারটাকে আমরা ধরলাম না, এটাকে পেছনে নিয়ে সামনে নিয়ে আসি, হালকা পিঙ্ক করে দিই।
পেন টুলের কাজের কথা বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ, দেখেন এই যে চলে আসছে এইখানে, এইখানে এখানে এসে পেন টুল, এই কাজটুকু শেষ। তারপর আপনি এখানে, এখানে, এখানে এই এইটুকুর কাজও শেষ, জাস্ট আপনাকে কালারটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। একইভাবে এখানে, এখানে, এখানে এই কালারটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। একইভাবে এই এই কালারটা অ্যাপ্লাই করে দিতে হবে। একইভাবে এই 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 এইখানে কালার অ্যাপ্লাই করে দিতে হবে, আর কিছু না। আমার কিন্তু বেশিক্ষণ লাগলো না ক্রোনটা করতে, অল্প সময়ের মধ্যে আমি পুরো ডিজাইনটা ক্রোন করে ফেলছি। আপনারা করতে পারবেন না? খুব সিম্পল একটা ডিজাইন ডাউনলোড করে ক্রোন করা শুরু করে।